আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত রমাদান জিজ্ঞাসা অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি মহান রব্বে কারিমের অশেষ মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি আজকেও তার ব্যত্যয় নয় আজ আপনাদের মধ্য থেকে যারা প্রশ্ন করেছেন বিশেষ করে একটি বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন যে কি গ্রহণযোগ্য কারণে রোজা ভঙ্গ করা যা এস দেখুন আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই আল্লাবাহানহুয়া তালা পবিত্র কোর আনুল কারিমে বলছেন ফমান শাহিদ আমিন কুমুর সাহারা ফালিয়াসুমহ যে ব্যক্তি এই মাসটি পেলো সে যেন সাধনা করে রোজা পালন করে ফালিয়াসুমহ এখানে আল্লাপাকের ওয়ার্ডার। কিন্তু এই ওয়াডারের মধ্য থেকে আলাসুবাহান আহুয়া তালা এমন কিছু মানুষ রয়েছে যাদের রোজা না রাখলেও আল্লাহ তালা তাদেরকে কোনো পাকড়াও করবেন না বা তাদের কোনো গুণা হবে না ইসলাম তাদেরকে ছাড় দিয়েছে এমন লোকের সংখ্যা অনেক রয়েছে বিশেষ করে কারাম যে কটি মত দিয়েছেন পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে তার মধ্যে প্রথম যে কারণটি যে কারা গ্রহণযোগ্য কারণে এর মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে গ্রহণযোগ্য কারণে যারা রোজা ভাঙতে পারবে তার প্রথম ব্যক্তিটি হচ্ছেন যে অসুস্থ ব্যক্তি এমন যদি হয় যে কোনো মুসলিম ডাক্তার সাজেস্ট করে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে মৃত্যু ডেকে আনতে পারে তাহলে ইসলাম বলে দিয়েছে কঠিন মুহূর্তে ব্যক্তি রোজা ভঙ্গ করতে পারবে এ পবিত্র করোনো কারিমে এই বিষয়টিকে কেন্দ্র করে এটির সাপোর্টিং এ আমরা এআই কোট করতে পারি আল্লাপাক রব্বুল আলমিন বলেন ফামান কান আমিন মারিদান দেন তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সে অসুস্থ অবস্থায় রোজা রাখবে না নেক্সট ডে যখন সে সুস্থ হবে সুস্থ হলে সে এই রোজাটি রিকাভারি করে নেবে দ্বিতীয় যে কারণগুলো আছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে এমন যদি হয় যে আমি এমন একটি সফরে বের হয়েছি সফরে থাকা অবস্থায় আমি যদি রোজা রাখি তাহলে আমার খুব কষ্ট হয়ে যাবে বা জীবন নাশের যদি এরকম হুমকি হয়ে যায় তাহলে শরীয়ত বলে দিয়েছে এই অবস্থায় রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে পবিত্র কোরআন কারিমেও আল্লাহ তালা বলছেন ফামান খান আমিন কুম মারিদান আও আলা সাফারিন যদি কেউ সফর অবস্থায় থাকে তাহলে সে সফর অবস্থায় রোজা না রাখে অন্য সময় রোজা রাখতে পারবে তবে সফর অবস্থায় রোজা রাখাটা এটি কিন্তু উত্তম হবে তৃতীয় যে ব্যক্তির জন্য রোজা না রাখা বৈধ রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন যে যিনি দুগ্ধ দানকারী মা যদি এমন হয় যে তিনি যদি রোজা পালন করেন তাহলে তার সন্তান দুধ পাবে না এই অবস্থায় প্রিয়নবীর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাদের রোজা না রাখলেও তাদের কোনো গুণা হবে না চতুর্থ যে ব্যক্তি রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে তিনি হচ্ছেন যে প্রেগনেন্সি নারী অন্তঃসত্ত্বা নারী যদি কোনো মুসলিম ডাক্তার সাজেস্ট করে যে আপনি যদি রোজা রাখেন তাহলে হয়তোবা আপনার গর্ভস্থিত সন্তানটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার জীবনের ঝুঁকি হতে পারে সে অবস্থায় ইসলাম বলে দিয়েছে যে তার রোজা না রাখলেও হবে তার রোজা ভাঙ্গা যাবে যদি কোনো নারীর পিরিয়ড শুরু হয়ে যায় তো সে অবস্থায় নারীদের জন্য রোজা রাখা এটি না যায়স বরং রোজা রাখবে না ইসলাম বলে দিয়েছে যে যদি এমন হয়ে যায় যে এক ব্যক্তি তার জীবন নাশের সম্মুখীন বা জীবন নাশের হুমকি হয়েছে সে যদি রোজা না ভাঙে তাহলে তার মৃত্যু এসে যেতে পারে তাহলে এই অবস্থায় জীবনকে রক্ষা করবার জন্য তিনি রোজা ভাঙতে পারেন রোজা না রাখলেও আল্লাহতালা তাকে কোনো অপরাধ দিবেন না আল্লাহ তালা তাকে কোনো গুণা দিবেন না আরেকটি বিষয় হচ্ছে যে যদি এমন হয়ে যায় যে সাপে কামড় দিয়েছে সাপে কামড় দেওয়ার কারণে তার যদি জীবন একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই অবস্থায়ও তার রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে যদি এমন হয় যে কোথাও আগুন লেগেছে অথবা কোনো একজন ব্যক্তি পানিতে ডুবে মারা যাচ্ছে ঠিক এমন এমার্জেন্সি অবস্থায় ওই লোকটিকে বাঁচানোর জন্য যদি আমার রোজা ভঙ্গ করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি রোজা ভঙ্গ করতে পারব এতে ইসলাম আমাকে ছাড় দিয়েছেন এছাড়াও ইসলাম আরও বেশ কয়েকটি ব্যাপারে ছাড় দিয়েছেন বিশেষ করে আসাবি যে শিশু শিশু এখনও পর্যন্ত যে যার ইহেতেলাম হয় নাই যার এখনও স্বপ্নদোষ হয় নাই সে স্বপ্নদোষ হলে বোঝা যাবে সে বালেক তখনই তার কেবল মাত্র রোজা ফরজ হবে এর আগে তার রোজা রাখার কোনো সুযোগ নেই তারপর ইসলাম সার দিয়েছে তবে এই অবস্থাও যদি কোনো নাবালেক যদি রোজা রাখে এটি তার জন্য কল্যাণকর হবে আরেকটি বিষয় হচ্ছে যদি এমন হয় যে ভারসাম্যহীন যার মানসিক অবস্থাটি এমন যে সে পাগল তাহলে এই পাগলের উপরে কিন্তু ইসলাম বলে দিয়েছে ছাড় দিয়েছেন যে না অবস্থায় রোজা না রাখলেও তাকে কোনো শাস্তির আওতায় আনা হবে না কারণ প্রিয়নবী সাল্লু সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেছেন যে রুফিয়াল কালাম আন সালাস তিন ব্যক্তির থেকে আল্লা তালা কলমকে উঠিয়ে নিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আনিস হাত্তা ইয়াহতালিমা ওই শিশু থেকে যতক্ষণ না শিশুটি পূর্ণ বালেক না হয় ও আনিন না এম হাত্তা ইয়াস্তাইকে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ আসে জাগ্রত হয় যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো শরীয়ত নেই ওয়া আনিন ম হাত্তা ইয়াফিকা ওই মজনুনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ না হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা এমার্জেন্সি কজ যদি থাকে এমন যে অবস্থায় তার রোজা ভঙ্গ করা যায় আছে তার মধ্যে একটি হচ্ছে যে প্রেগনেন্সি নারী তারপরে অন্তঃসত্ত্বা নারী তারপরে যদি এমন সফরে থাকে সফরে থাকলে যদি তার কষ্ট হয় জীবন নাশের হুমকি হয় সেক্ষেত্রেও তার রোজা না রাখা যায় আছে তারপরে যদি এমন হয়ে যায় সাপে কামড় দে তাহলে সেক্ষেত্রেও তার রোজা ভঙ্গ করার জায়েজ রয়েছে এমন পিপাসিত হয়েছে যে এই মুহূর্তে যদি সে রোজা না ভাঙে তাহলে তার জীবন নাশের হুমকি রয়েছে সেক্ষেত্রেও রোজা না রাখা তার জায়েজ রয়েছে তারপরে এমন যদি হয়ে যায় যে একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে অথবা আগুনে পড়ে যাচ্ছে ওই মানুষটিকে বাঁচাবার জন্য ঠিক এই এমার্জেন্সি মুহূর্তে তার রোজা ভঙ্গ করা জায়েজ রয়েছে আমরা যে বিষয়গুলো জানলাম যদি এই ক্যাটাগরিতে আমরা পড়ে যাই তাহলে আমরা আমাদের রোজাগুলোকে ভঙ্গ করতে পারবো এক্ষেত্রে নেক্সট ডে আমাদের এই রোজাগুলো যে কটি রোজা আমার থেকে ছুটে গেছে সেই কয়টি রোজায় কেবলমাত্র আমাদেরকে আদায় করে নিতে হবে যেটি আল্লাহ বোসেন ফমান কান আমিন কুম্মার ইদান আলা মিন আইয়ামিন ওঃার তবে যদি এই কারণগুলো না থেকেও যদি আমরা ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভঙ্গ করি তাহলে একটি রোজার পরিবর্তে আমাদেরকে সিক্সটি প্রায় ষাটটি রোজা আমাদের রিকভারি করতে হবে আল্লা সবহান হাত আমাদেরকে ভালো করে শেরিয়াতের বিধিবিধানগুলো বুঝে শুনে নেক আমল করবার তফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা থাকুন ইসলাম প্রতিদিনের সাথে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবার